নিজেদের অর্ধ থেকে আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস বল বাড়ান আরেক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনালির উদ্দেশ্যে। বলটি পড়ে ভ্যানডাইকের সামনে। মার্টিনালি যেন বলের কাছে যেতে না পারে সেজন্য গায়ে গা লেগে থাকেন ভ্যানডাইক। এর মধ্যে ডিবক্স থেকে বেরিয়ে আসেন লিভারপুলের গোলরক্ষক এলিসন বেকার। তবে এগিয়ে এসে কিভাবে যেন তিনি বলের স্পর্শ পেলেন না। বাউন্স খেয়ে বলটি কিছুটা দিক পরিবর্তন করে চলে যায় মার্টিনালির কাছে। দর্শক হয়ে মার্টিনালির গোল দেখতে হয় এলিসন ও ভ্যানডাইককে। সমতায় থাকা ম্যাচটি এলিসনের এমন হাস্যকর ভুলে হেরে যায় লিভারপুল। পিছিয়ে পড়ার পর যখন আক্রমণের গতি বাড়ায় লিভারপুল, তখন যোগ করা সময়ে আবারও ব্যর্থ হয় এলিসন। মাঝমাঠ থেকে বল পেয়ে ডিবক্সে ঢুকে যান বেলজিয়ান ফরওয়ার্ড ট্রোসার। ডিবক্স থেকে তার নেয়া শট চলে যায় ব্রাজিলিয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে। লিভারপুলের পাওয়া একমাত্র গোলটিও এসেছে আরেক ভুল থেকেই। ডিবক্সের ভিতর তালগোল পাকিয়ে লিভারপুলকে আত্মঘাতী গোল উপহার দেন মার্টিনোলির গোলে সাহায্য করা গ্যাব্রিয়েল মাগালাইস। ভুলে ভরা এই ম্যাচটি লিভারপুল হেরেছে 3-1 ব্যবধানে। ম্যাচের প্রথম গোলটি আসে বুয়ো সাকার পা থেকে। এই হারের পরও অবশ্য 51 পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। Bayanno TV 2-1. Yasir Arapat Shobuj, Bayanno TV.